নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বাল্য বিবাহ, কাছাড় থেকে গ্রেফতার 72 জন, করিমগঞ্জে 79 জন। স্বাধীনবাজারে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা তীব্র ক্ষোভ। রামমানিকপুরের বাসন্তী মণ্ডপের কমিউনিটি হলের নির্মাণ কাজের সূচনা, ব্যয় 5 লক্ষ টাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাল্যবিবাহ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ জারি করার পর থেকেই গোটা রাজ্যে আদাজল খেয়ে মাঠে নেমেছে রাজ্যের পুলিশ প্রশাসন। এতে বাদ যায়নি বরাক উপত্যকার 3 জেলার পুলিশ প্রশাসনও। বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশ প্রশাসন বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে নেমে এখন অবধি মোট 51টি মামলার ভিত্তিতে 72 জনকে গ্রেফতার করে। শুক্রবার জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো এক সাংবাদিক বৈঠক ডেকে এ নিয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমে তুলে ধরেন। পুলিশ সুপার জানান, সোনাই এলাকার 8টি মামলার ভিত্তিতে 18 জনকে গ্রেফতার করা হয়। ধলাইতে 10টি এজাহারের ভিত্তিতে 16 জনকে গ্রেফতার করা হয়। ধোয়ারবন্দে 2টি এজাহারের 2 জনকে গ্রেফতার করা হয়। কাটিগোড়া থেকে 4 জন, বড়খলা থেকে 6 জন, কচুদরমে 3টি এজাহারে 5 জন, কালাইনে 5টি এজাহারের ভিত্তিতে 5 জন, উধারবন্দ থেকে 1 জন, শিলচর সদর থানাধীন এলাকা থেকে 10টি এজাহারের ভিত্তিতে 8, লক্ষ্মীপুর থেকে 2 জন, জেলার জয়পুর এলাকা থেকে আরো 5 জনকে গ্রেফতার করা হয় বলে জানান। এদের বিরুদ্ধে পক্সো ধারা বলবৎ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। গোটেইখান থানার ভিতরত আমি যেটা সোনাই থানা আছে তাত 8টা কেস রেজিস্টার হয়েছে আর 18 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। ধলাই পুলিশ স্টেশনত 10টা কেস রেজিস্টার হয়েছে আর 16 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। দুয়ারবন্দর 2টা কেস রেজিস্টার হয়েছে আর 2 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। কাটিগোড়া থানার 3টা কেস রেজিস্টার হয়েছে আর 4 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। জয়পুর থানার 4টা কেস রেজিস্টার হয়েছে আর 5 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। বসুধরম পুলিশ স্টেশনত 3টা কেস রেজিস্টার হয়েছে আর 5 জনকে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। কালাইন থানার 5টা কেস রেজিস্টার হয়েছে, অর্থাৎ 5 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। উদারবন পুলিশ স্টেশনত 1টা কেস রেজিস্টার হয়েছে আর 1 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে। আর শিলচর পুলিশ স্টেশনত 10টা কেস রেজিস্টার হয়েছে, 8 জন ব্যক্তি অ্যারেস্ট করা হয়েছে। লক্ষ্মীপুর পুলিশ স্টেশনত 2টা কেস রেজিস্টার হয়েছে আর 2 জন ব্যক্তি অ্যারেস্ট করা হয়েছে। বড়খলা থানার 3টা কেস রুজু হয়েছে আর 6 জন ব্যক্তি অ্যারেস্ট করা হয়েছে। গতিকে মুঠতে 72 নাম্বারস অফ পারপিট্রেটার্স ইন চাইল্ড ম্যারেজ কেসেস ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড 51 নাম্বার অফ কেসেস ইন দ্য এন্টায়ার কাছাড় ডিস্ট্রিক্ট ওয়াজ রেজিস্টার্ড অ্যান্ড অ্যাক্টেড অন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা, এমনকি দাবি মতো অনেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে অর্থ প্রদান করলেও সরকারি ঘর ভাগ্যে জুটছে না প্রকৃত হিতাধিকারীদের। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুক্তভোগী নাগরিক আলিমুদ্দিন তালুকদার, আজমত আলী তালুকদার, শামসুল হক তালুকদার, নুরুল হক তালুকদার প্রমুখরা এমনই অভিযোগ তুলে ক্ষোভ ব্যক্ত করেন। সোনাই উন্নয়ন খণ্ডের অধীনস্থ স্বাধীনবাজার জিপির করার গ্রামের একাংশ জনগণ, পাশাপাশি স্থানীয় 4 নম্বর গ্রুপের গ্রুপ সদস্যার বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। তারা জানান, অনেকে সরকারি প্রকল্পের ঘর লাভ করতে অর্থ দিলেও ঘর প্রদান করা হচ্ছে না, আর কেউ ঘর পেলে কিস্তিগুলো আটকে রাখা হয়। এছাড়াও অনেকের নাম ওয়েটিং লিস্টে এলেও তা পরবর্তীতে কর্তন করা হয়। ঘর না পাওয়ার জন্য গ্রুপ সদস্যার স্বামী জসির উদ্দিন বড়ভূঁইয়াকে কাঠগড়ায় তোলেন ভুক্তভোগীরা। একটা দিন আমরা কোন খোঁজ খবর তারা করেন না,
তারা মাঝে মাঝে কোন টাকা বিশে জ্বালাইব বিশে জ্বালাইব জসিলে হইয়া খায় মাঝে মাঝে তাইলে আমি কইছি ভাই সাহেব ঠিক আছে টাকা দিমু যদি আমরা ঘর হারাইয়া দেও তে কিস্তিতে খাটি খাটি টাকা গুলিন তোমরা দিমু আমরা ও কথাও কই আমি আমি বেটি মানে নিজে কইছি আমি তোমরা দিমু পয়সা আমরা ঘর হারাইয়া দেও আমি পয়সা দিমু তো ও আমার অবস্থা তো তুমি দেখরাই ভাই সাহেব আমার অবস্থা তো তুমি দেখরাই ও কথাও তানে আমি কই একটা বাচ্চা আছে ও মাহফুজ হোসেন তালুকদার হ্যান্ডিগাইড আরো একটা মেয়ে আছে তো ইউগো হ্যান্ডিগাইড তখন আমরা গ্রুপ মেম্বার কাছে আমরা একটা উইটিং ঘর আছি ও ইধর যান গ্রুপ মেম্বার আমরা মেটিছি আর তার স্বামী আছে জসির আহমদ তারা আমার কাছে টাকা চাইছে আমি তারা 2000 টাকা দিয়ে দিছি আর 20000 টাকা তারা ডিমান্ড করছে আমি দিতে না পারার কারণে এখন আমার ঘরটা উইটিং লিস্টে তারা খাটিয়ে দিছি ওটাও মানে আমার ব্লকও গেছি স্যারও গেছে এরকম রকম সিএম এবং দৃষ্টি আকর্ষণ করার লাগে পূর্ব ধলাইয়ের মোহন খাল রামমানিকপুর জিপির রামমানিকপুর বাসন্তী মণ্ডপে নতুন কমিউনিটি হলের নির্মাণ কাজের সূচনা হয়েছে শুক্রবার কমিউনিটি হল নির্মাণের জন্য শিলচরের সাংসদ রাজদীপ রায়ের 2022-23 অর্থ বছরের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এদিন ভূমি পূজা ও কমিউনিটি হলের শিলান্যাস করে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ প্রতিনিধি পুলক দাস উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রামকুমার রায় বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস রাজ্য কমিটির সদস্য সুবোধ রঞ্জন দাস প্রবীণ বিজেপি কর্মী রানু দাস প্রাক্তন এপি সদস্য রামানন্দ শুক্লবৈদ্য দয়াবতী শুক্লবৈদ্য প্রমুখ এদের শিলান্যাস শেষে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে এক সভাও অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে টাকা দিয়েছি 5 কোটি টাকা সাংসদের উন্নয়ন তহবিল থেকে আর শ্রোতা এমন উল্লেখ করেছে যে টাকার পরিমাণ কিছু কম হয়েছে যেটা অত্যন্ত সত্য কথা ওনার কথা প্রথম অনুযায়ী বলছি যে আপনারা সবাই জানেন উনি আবার পুনরায় আপনাদের উদ্দেশ্যে সে কথা বলেছেন যে সাংসদ নির্বাচিত হওয়ার পর 2 বছর কোনো সাংসদ উন্নয়নের তহবিল আসেনি যার জন্য বিগত 10-12 বছরে 5-10 কোটি টাকার সাংসদ এলাকা উন্নয়নের কোনো কাজের পর সাংসদে যখন উন্নয়ন তহবিলের কিছুটা টাকা আসতো তখন আমরা বিভিন্ন জায়গায় আমরা পাম্প দিতে শুরু করি আর আপনারা শুনলে অবাক হবেন এই সাংসদের যে লোকসভা সমষ্টি সেটাতে 1263টা গ্রাম আছে আর লক্ষ্মীপুর শিলচর সোনাই 3-4 পঞ্চায়েত এরিয়া আছে মিউনিসিপ্যালিটি এরিয়া আছে বাল্য বিবাহ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশের পর থেকে গোটা রাজ্যের সাথে করিমগঞ্জ পুলিশও বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু করে সীমান্ত পুলিশ প্রশাসন শুক্রবার জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া এক সাংবাদিক বৈঠক ডেকে বিস্তারিত তুলে ধরেন করিমগঞ্জে বাল্য বিবাহ বিরুদ্ধে 92টি মামলা দায়ের করা হয় এই মামলাগুলো পক্সো ও বাল্যবিবাহ আইনে করা হয় ইতিমধ্যে 79 জনকে আটক করা হয়েছে জেলার সবচেয়ে বেশি রাতাবাড়ি থানাধীন এলাকা থেকে মোট 19 জনকে আটক করা হয় এছাড়া করিমগঞ্জ সদর থানাধীন থেকে 7 জন বদরপুর থানাধীন থেকে 12 জন রামকৃষ্ণনগর থানাধীন থেকে 18 জন নীলামবাজার থেকে 8 জন পাথারগাঁদি থেকে 5 জন ও বাজারিছড়া থেকে 10 জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে রাতে ঘোড়া ঘোড়া ফরি আজ যদি বড় কিন্তু আর বাদে বিয়াজে বসে তো তার কবি তো দুজাল হয়ে গেল এটা হলে তো ভালো ঘরে আপনাকে তো মনে করুন না যে এটা আগের থেকে সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত আছে এবং বিভিন্ন সময় আগে থেকে ঘোড়াটা উচিত আছে ঠিকই আছে এখন ঘোড়া তো ওর ফরিয়া তো মানুষের বিভজি বানাইল এখন ওটা কাছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যেখানে বর্তমানে বয়স 22 কিন্তু বিয়া উচিত তারা যে সময় তখন বয়স আছে কম অনেক অনেক অসুবিধা আছে কিরকম আছে তো আজকে একটা মেয়ের গত রাতে করা হয়ে আইছে বর্তমানে 3 মাস 8 দিন ধরে কম বর্তমানে সরকার যে পদক্ষেপ নিয়েছে যে ইসলাম ধর্মের মধ্যে খাজিরা কি করে মানে বয়স বেশি দেখিয়ে খাবিনে বয়স লেগে দেয় এ ব্যাপারে আপনি কি বলবেন খাজি দিকে তো বয়স বেশি দিকে তো দেড় লাগতো এখন 1200 টাকা তো 83 থেকে বনিয়া না 82 থেকে বনিয়া তখন বয়স এখানে বেশ লাগবো তা আপনার মনে করেন এই ব্যাপারে কাজিও কাজির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত
আপনি মনে করেন না কাজী যদি এরকম অবৈধ কাজ করে থাকে তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত? অবৈধ হয়েছে তার বিরুদ্ধে। সদ্য প্রয়াত শিশু তীর্থ স্কুলের প্রাক্তন শিক্ষিকা নমিতা গোয়ালার মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয় শিলচর শিশু তীর্থ স্কুলে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই শোকসভায় প্রয়াত শিক্ষিকার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন শিশু তীর্থ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা। উপস্থিত ছিলেন স্কুলের পড়ুয়ারা। শোকসভায় উঠে আসে প্রয়াত শিক্ষিকার পড়ুয়াদের প্রতি যত্নশীলতা ও নিষ্ঠার কথা। তিনি দীর্ঘদিন স্কুলের সাথে যুক্ত থেকে শিশুদের পাঠদান করেছেন। স্মৃতিচারণ সভায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। পরে প্রয়াত শিক্ষিকার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, শিশু তীর্থ স্কুলের প্রাইমারি সেকশনের প্রাক্তন অধ্যক্ষা ছিলেন নমিতা গোয়ালা। গত বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রভুপাদ শ্রী শ্রী বলেশ রঞ্জন গোস্বামীজির বার্ষিক স্মরণ উৎসব আগামী 4 ফেব্রুয়ারি ও 5 ফেব্রুয়ারি শিলচর তারাপুর গুণময়ী রোডস্থিত স্বস্তিপল্লীতে অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী মহোৎসবে নাম কীর্তন সহ মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে। এতে ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি কামনা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। চেংকুড়ি ডিপির চেংদুয়ার এলাকার বার্ষিক ওয়াজ মেহফিল শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে। চেংদুয়ার কবরস্থানে বার্ষিক ইসালে সব উপলক্ষে এই ওয়াজ মেহফিলের আয়োজন করা হয়েছে। এ নিয়ে জোর প্রস্তুতি চলছে আয়োজকদের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টান্টুর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আব্দুল বাসিত চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ওয়ার্ড পরিচালন সমিতির সভাপতি মৌলানা শামসুদ্দিন, সম্পাদক শারিমুল হক খান, কাছাড় জেলা হজ কমিটির সদস্য আতাউর রহমান লস্কর প্রমুখরা। তারা জানান, আজকে চেংদুয়ার কবিরস্থান মোরদেগানের বার্ষিক ইসালে সোয়াবের মহফিল উপলক্ষে আমরা ষষ্ঠম আজিমসান ওয়াজ মহফিলের আয়োজন করিয়াছি। এই মহফিলের মধ্যে সভাপতি হরবা আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব আর প্রধান অতিথি হিসাবে আব্দুল ওয়াহিদ চৌধুরী আব্দুল ওয়াহিদ সাহেব তাইনো তশরিফ লইবা, আর আমরা টান্টু সাহেব আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত সাহেব তাইনো তো শ্রীবান বা। তবে এইটা আমরা আরো অন্যান্য ওলামায়ে কেরাম হল আসইন এই মহফিলটা আমরা প্রতি বছর হরিয়া যাওয়ার চেষ্টা করম। দিবাগত রাত্রি আসরের নামাজের পর থেকে পরদিন সকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে এবং এই অনুষ্ঠানে রয়েছে 4 ঘটিকার সময় আহলে সুন্নত ওয়াল জামাতের পতাকা উত্তোলন, এরপরে কুরআন খতম, এরপরে ওয়াজ মহফিল। কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন পূর্ব ধলাইয়ের মোহন খাল রামমানিকপুর জিপির সহসভানেত্রী মালতি দাস। শুক্রবার এক ঘরোয়া সভায় বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস, সাংসদ প্রতিনিধি পুলক দাস প্রমুখ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এদিকে মালতি দাসের বিজেপিতে যোগদানে এখন মোহনখাল রামমানিকপুর জিপির পঞ্চায়েত বডিতে বিজেপির সদস্য সংখ্যা 6 জনে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পালংঘাট ব্লকের 9টি জিপির মধ্যে একমাত্র মোহনখাল রামমানিকপুর জিপিতে কংগ্রেস দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছিল। এছাড়া সহসভাপতি পদও কংগ্রেস দলের দখলে গিয়েছিল, কিন্তু মালতি দাসের বিজেপিতে যোগদানে কংগ্রেস শক্তি জিপিতে হ্রাস পেয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জিপির গ্রুপ সদস্য রঞ্জন শুক্লবৈদ্য, বাসুদেব দাস, সনদ শুক্লবৈদ্য, সবিতা দাস, ছদ্রাক খাসিয়া, রঞ্জিত দাস প্রমুখ। আমরা ভারতীয় জনতা পার্টির এক ছোট ঘরোয়া পরিবেশে একটা আমরা যাদের মেম্বার আমরা দলীয় যারা গ্রুপ মেম্বার আসলাম, মন্ডল প্রেসিডেন্ট আসেন, এমপি নমিনি আসেন, প্রাক্তন মন্ডল সভাপতি সহ আমরা দলীয় বিভিন্ন কর্মকর্তা এখানে উপস্থিত আছি। তো মোহনকাল রামমানিকপুর জিপির বর্তমানে সহসভানেত্রী মালতি দাস আমাদের দলে আজকে যোগদান করছেন। তার কথাটা হলো যে বিগত 4 বছর ধরে মানে পঞ্চায়েত সভানেত্রীর যে স্বামী আসেন, উনি তার
যত ধরনের মানে উন্নয়নমূলক কাজকর্ম আছে উনি নিজে কাজ করেন, সব কিছু তান উনি হ্যান্ডেলিং করেন। তো বিগত দিনে তান গ্রুপে যত ধরনের কাজ হয়েছে উনি একটা কাজও করতে পারেননি, ওনার আওতাধীন ছিল না। তাই জন্য কংগ্রেসের দুর্নীতিতে বিধ্বস্ত হয়ে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি ওনাকে স্বাগত জানাইলাম আমার দলের তরফ থেকে, যে উনি আসার পরে আমাদের দল অনেক শক্তিশালী হবে। বর্ধিত ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে শুক্রবার ছোট দুধপাতিল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, পয়লা ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে নদী পারাপারের নৌকাগুলো দ্বিগুণ ভাড়া দাবি করেছে। এদিন নদী একদিকে পার হওয়াতে গেলে 2 টাকা এবং যাওয়া আসা করলে 4 টাকা দিতে হয়। গত মে মাসের একটি সরকারি নির্দেশে এই ভাড়া ধার্য হয়েছিল, যদিও খুচরোর অভাবের জন্য জনগণের কাছ থেকে লেসিরা 5 টাকা সংগ্রহ করত, কিন্তু হঠাৎ নৌকা ভাড়া দ্বিগুণ করে দেওয়ার ফলে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ ছোট দুধপাতিল এলাকার মানুষকে বিভিন্ন প্রয়োজনের সেতু না থাকার জন্য দিনে একাধিকবার ঘনিয়ালা ঘাট হয়ে নদী পারাপার করতে হয়, ফলে লেসিদের এই সিদ্ধান্তে জনগণের ঘাড়ে বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে শেফালী দাস, অপর্ণা দাস, দীপক শুক্লবৈদ্য, ঝর্ণা দাস, সন্ধ্যা দাস প্রমুখ দাবি করেন, আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কোনো অবস্থায় যাতে নৌকা পারাপারের ভাড়া বৃদ্ধি করা না হয় তার ব্যবস্থা করতে, অন্যথায় তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। বনিয়ালা ঘাট দিয়ে প্রত্যেকদিন ফেরি পার হয়ে আসতে হয়, তো প্রত্যেকদিন পার হয়ে আসতে আমাদের যে ভাড়াটা দিতে হচ্ছিল এখন আমাদের দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। তাই আমরা আজকে ডিসি অফিসে, এডিসির কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি যেন আমাদের এই ফেরি ভাড়াটা কমানো হয়, উনি যেন দেখেন। এই জন্য আমরা এখানে এসেছি, মেমোরেন্ডাম সাবমিট করেছি ওনাকে যেন আমাদের ভাড়াটা কমানো হয়, প্রত্যেকদিন যেতে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। শিলচর সিঙ্গাড়ি স্থিত সপ্তর্ষি মন্ডল সংস্থার উদ্যোগে এবারও ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত 30 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় 8-a-side ক্রিকেট প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে 25টি ক্লাব, সঙ্গে চলছে ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 5 দিন ব্যাপী সপ্তর্ষি মন্ডল সংস্থার আয়োজিত প্রতিযোগিতামূলক খেলায় অন্যান্য বছরে নেয় এবছরও সহযোগিতায় রয়েছে ল্যাঙ্কা মারুফ সংস্থা। শুক্রবার খেলার ব্যাপারে বিস্তারিত জানান দেবব্রত সিনহা, সম্পাদক দীপেন সিনহা প্রমুখ। তারা বলেন, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই খেলার জন্য আয়োজনে বিশেষভাবে সাহায্য করেছেন। এই আমাদের সপ্তর্ষি মন্ডল ক্লাব দীর্ঘদিন থেকে এই খেলাটা চালু করছে। এই আমাদের আজকের যে প্রজন্ম যারা শুধু খেলা বলে শুধু মোবাইলে খেলতেছে, এরা এদের সপ্তর্ষি মন্ডলের যেটা প্রয়াস আছে সেটা হলো এই ছেলেগুলাকে কিভাবে ফিল্ডে নামিয়ে শরীর চর্চা নিয়ে খেলা করা। এই ওনাদের যেটা উদ্যোগ আছে সেই উদ্যোগে আমাদের যেটা ল্যাঙ্কামদক যেটা ক্লাব আছে সেটার আমি জেনারেল সেক্রেটারি, আমরা ওনাদেরকে সাহায্য করতেছি, আগামীতে আরো সাহায্য করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বাল্য বিবাহ, কাছাড় থেকে গ্রেফতার 72 জন, করিমগঞ্জে 79 জন। স্বাধীন বাজারে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত প্রকৃত হিতাধিকারীরা তীব্র ক্ষোভ। রাম মানিকপুরের বাসন্তী মণ্ডপের কমিউনিটি হলের নির্মাণ কাজের সূচনা, ব্যয় 5 লক্ষ টাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।